আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার পাক দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে তার প্যারা হাবিব দুই কুলের কান্ডারি যার মহব্বতে আল্লাহ 18,000 মাখলুক সৃজন করেছেন যার মহব্বতে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে তাজদারে মদিনা সিরাজুম মুনির হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির পাক কদমে আমার শতকটি ভক্তি চুমন রেখে আহলে বায়াত পাক পাঞ্জাতন যথা মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম খাতুনে জান্নাত মা ফাতেমা আলাইহিস সালাম মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম প্রত্যেকের পাক কদমে আমার শতকটি ভক্তি রেখে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত নবী রাসূল ওলি আল্লাহ আগমন করেছে প্রত্যেকের পাক কদমে আমি ভক্ত চুমন রাখি তৎসঙ্গে আমার যিনি মুর্শিদ কিবলা আলাদ রাসূল হযরত মাওলানা মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারি আমার বাবা জান কিবলার পাক রওজা মোবারকে আমার ভক্তি রেখে আজকে যার সম্মানার্থে যাকে উদ্দেশ্য করে আমরা সমবেত হয়েছি এটা সত্যিকার অর্থে একটা আনন্দের ব্যাপার ভালো লাগার ব্যাপার আমাদের শাহজাহান কবির পীর সাহেব এই নামটার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক আছে যদি ওনার সাথে আমার আজকে প্রথম দেখা কিন্তু নামের সাথে একটা মহব্বত আছে হ্যালো সাউন্ডটা সুন্দর করেন আমাদের শাহজাহান পীর সাহেব হলো এই টাঙ্গাইল যে বাউল সমিতি এই সমিতির হলো সভাপতি তিনি আর আমাদের মিরপুর সারা বাংলাদেশের যে বাউল সমিতি এই বাউল সমিতির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও কিন্তু শাহজাহান ভান্ডারি ছিল তো সেই সুবাদে আমি আমার বাজান দুলাল যখন আমাকে ফোন দিয়েছে আমি জিজ্ঞাসা করছি গানটা কার বাড়িতে তখন উনি বলছিল এই শাহজাহান পীর সাহেবের বাড়িতে গান তো ওই নামটা শুনে আমার একটা ভালো লাগে একটা মহব্বত তৈরি হয়েছে তো আমাদের শাহজাহান পীর সাহেবের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আমি চরণে ভক্তি জানাই এবং রয়েছেন ওমর আলী পীর সাহেব আমি তার চরণে ভক্তি জানাই আর রয়েছেন ডক্টর আফাজউদ্দিন সাহেব আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আসনপতি বেলায়েত পীর সাহেব এখানে অনেক গুণীজন গিনী লোকের আগমন ঘটেছে তার মধ্যে রয়েছেন আমাদের হানান শিকদার সাহেব রাসেল ভুঁইয়া শামসুল পীর সাহেব জালাল পীর সাহেব আলমগীর সরকার সৌজন্যে খাদেম অলি আজম মোল্লা রয়েছেন পরিচালনায় শহীদুল ইসলাম আরও এর সাথে যারা সম্পৃক্ত আমার দুলাল চাচা তো আছেই তারপরেও আমার ভালোবাসা সালাম এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আগমন করেছেন আমাদের বাউল বিচার গানের আসরে সমবেত হয়েছেন আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাই পর্দারের মা ভনেরা আমি তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই আমার প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী যারা রয়েছেন হিন্দু দাদা থাকলে আদাব নমস্কার রেখে প্রত্যেকের কাছে দোয়া দয়া চেয়ে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি সবাইকে জানাই সালাম বিশেষ করে আমি আরেকটি কথা বলবো আমরা বাঙালি বাংলা আমাদের ভাষা এই বাঙালি জাতির যিনি জনক যিনির আগমন না ঘটলে আমরা বাংলাদেশ নামে এই রাষ্ট্রটাই পেতাম না সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তার মাঝারে শ্রদ্ধা জানাই ভক্তি জানাই এবং তৎসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গ পরিবারের প্রতি এবং আমার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা এখানে রয়েছেন আমি অত নাম তো আসলে বলতে গেলে গান গাওয়া হবে না নামই বলতে হবে এই জন্য আমি বলবো বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা আমি তাদের প্রতি একযোগে শ্রদ্ধা সালাম জানাই সালাম আলাইকুম এবং মাওলানা আব্দুল হক ভাসানি আমি তার মাঝেরও ভক্তি জানাই আমার খুব ভালো লাগতেছে যে আপনারা মানে এত নিয়ম শৃঙ্খলার মধ্যে রয়েছেন তারপরে একটু মাথায় রাখতে হবে যতটুকু আমাদের সরকারি একটা বিধি নিষেধ আছে এটা মেনে আমাদের কাজ করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এই আর কি অন্য কিছু না ধন্যবাদ সবাই
পায়খানায় দেখেন। তোমার নাম শরণি ঘরনি তোমার মত তোর দিকেও নাই ও গোয়ালাহি, তোমার মত তোর দিকে বাজানরা, এটার নাম তো বাউল বিচার গান। একটু কথা বলতে হয়, মা এবং বাবা স্বামী স্ত্রী দুজন একটু আনন্দ করতে এক জায়গায় হয়েছে, সেদিন সেই আনন্দে যে কি হইব মা বাবাই কিছুই জানে না। বাবা এক ফোঁটা পানি ঢেলে দিল, সেই পানি থেকে আল্লাহর কুদরতে একটা মানব আকৃতি হয়ে 10 মাস 10 দিন পরে দুনিয়ার মধ্যে একটা মানুষের জন্ম হইল। ছিল এক ফোঁটা পানি, তাহলে আল্লাহর কুদরত দিয়ে সেই পানিটুকুকে একটা মানুষের আকার ধারণ করাইল কে? এলাহি আল্লাহ, তাই না? তাহলে আল্লাহ যে কত দয়াল, আল্লাহর কুদরত দেখেন। এই দেহটার মধ্যে কতগুলো পার্টস আল্লাহ দিছে, চোখ নাক মুখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আপনার যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, 2 লাখ 3 লাখ টাকা খরচ করে অপারেশন করে চোখ লাগান, কিন্তু আগের মতো হয় না, একটু তেরা হয় একটু বাঁকা হয়। অ্যাক্সিডেন্ট করে আপনার হাত ভেঙে গেছে, ওই হাত আপনি অপারেশন করছেন, স্ক্রু ভরছেন, কিন্তু এই যে একটা ভালো হাত আল্লাহ যেমনি বানাই দিছে আগের মতো আর হয় না। অ্যাক্সিডেন্টে পাও ভেঙে গেছে, আপনি
পাও অপারেশন করে পাও জোড়া লাগাইছেন লাগে না আরেকটা পাও লাগাইছেন কিন্তু আল্লাহ দেওয়া যেই হাত পা ওগুলা কি হয় না 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 তাহলে এই দেহটা আল্লাহর কুদরতের আল্লাহ পবিত্র কোরআনে সূরা রহমানের মধ্যে বলছে 31 জায়গায় এই একটা সূরার মধ্যে 31 জায়গায় বলছে ফাববি আয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান ফাববি আয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে তাহলে এই মানব দেহটাই আল্লাহর একটা নিয়ামত আমরা এই নিয়ামত পেয়ে নিয়ামতের যে শুকরিয়া আল্লাহর কাছে করা দরকার আমরা সেটা করি না যার কারণে আমাদের জীবনে মাঝে মধ্যে বিপদ আপদ বালা মুসিবত আসে এজন্য আল্লাহর কাছে যখন যে অবস্থায় থাকি না কেন আল্লাহর কাছে বলতে হবে শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি ভালো রাখছো কি বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছো ভালোই আছি করতে পারবে না বারণ মানিবে না সর
Tomar moto toro
মাঝে মাঝে মানুষের উপরে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে তার ইমানের পরীক্ষা নেই যে আমার বান্দা আমাকে ঠিক মতো ডাকে কিনা কথা বুঝছেন মুসা নবী কহুতর পাহাড়ে যায় আর পথিমধ্যে এক দল ব্যাং এই ব্যাংগের দলের যিনি লিডার সভাপতি যেমন গান কমিটির সভাপতি আছে ওই ব্যাংগের দলের একটা লিডার আছে সভাপতি ডাক দিয়ে কয় এই যে মুসা নবী অনেক দিন ধরে বৃষ্টি হয় না খুব গরমের মধ্যে আছি তো আল্লাহরে জিজ্ঞাসা করি বৃষ্টি মিষ্টি এর মধ্যে হইব কিনা তো মুসা নবী কহুতর পাহাড়ে গিয়ে কয় আল্লাহ পথিমধ্যে ব্যাংগের দলের সাথে আমার দেখা হইলো ব্যাংগের লিডার আমার ডাইকা কইলো যে এর মধ্যে কোনো বৃষ্টি বর্ষণ তুমি করবা কিনা তো আল্লাহ কয় না ওই ব্যাংগের দলের গিয়ে খবর দিও এর মধ্যে বৃষ্টি আমি দেব না তো যাওয়ার পথে আবার ওই যে ব্যাংগের দল অপেক্ষা করতেছে মুসা নবী একটা দায়িত্ব নিছে না তো দায়িত্বটা তো পালন কইরা যখন ফিরে যাচ্ছে তো ব্যাংগের দলে কয় কি খবর কইছিলা নি আমগো কথা হ্যাঁ হ্যাঁ বলছিলাম তো কি খবর কয় আল্লাহই কইছে এর মধ্যে আর বৃষ্টি দিব না ব্যাংগের দলে শুনে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন কইছে কইতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে আর দেরি করে নাই কেন জানেন আল্লাহ কয় মুসা রে এত তাপের মধ্যে কষ্টের মধ্যে থেকেও যে কয় আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে ওগো কষ্ট আমার বুঝতে হয় না ওদের কষ্ট আমার কষ্ট তাই ওরা কষ্টে থেকেও যখন আমার কাছে শুকরিয়া আদায় করে তখন ওই কষ্টটা আমার হয়ে যায় আমি তখন ওদেরকে শান্তি দেওয়ার জন্য পাগল হয়ে যাই তাই যারা কষ্টে থেকেও আল্লাহকে ডাকে আল্লাহকে ভালোবাসে আমার আল্লাহ বলে ওই বান্দাকে আমি বৈমুখ করি না তাই আমরা সদা সর্বদা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে চলবো তো আমি আমার মঞ্চের বন্ধনা শেষ করলাম যদিও বাউল গানের আসরে গাইলে অনেক বড় করে গাওয়া যায় এর থেকে আসলে ছোট করে গাওয়া যায় না আমার দুলাল চাচাই কইছে যে যতটুকু সম্ভব ছোট করে বন্ধনা করবেন আমি চেষ্টা করেছি তো এবার আমি আমার আল্লাহ বলছে যে মহফিলে শুধু আমি আল্লাহকে ডাকা হয় আল্লাহর নামের সাথে একটি পবিত্র নাম মহব্বতের নাম ইশকের মাধ্যমে যাকে সৃষ্টি করা হয়েছে সেই মহব্বতের নামটা যখন যতক্ষণ পর্যন্ত ওই মহফিলে না হয় না ততক্ষণ পর্যন্ত ওই মহফিলের ডাকে আমি আল্লাহ রাজি খুশি হই না তাই ছোট করে আমার একটি জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবলী দেওয়ান সাহেবের একটি ছোট করে নাতি রাসুল গিয়ে বসবো তারপরে আমার প্রতিপক্ষ যিনি অত্যন্ত ভালো একজন গুণী একজন শিল্পী আমাদের মানিকগঞ্জেরই সালাম সরকার দাঁড়াবে তারপরে ওনার গান শেষ হওয়ার পর আমাদেরকে পালা দিবে যেভাবে ইনশাল্লাহ কর্তাপক্ষ থেকে দিবে আমরা চেষ্টা করবো সেভাবেই গাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে Hey.
Tunggu.